নির্মীয়মান বাড়ির গর্তে জমা জলে পড়ে মৃত্যু হলো ছ বছরের এক শিশুর। ঘটনায় চাঞ্চল্য, এলাকাবাসীদের অনুমান গর্তের মুখ খোলা থাকার কারণে ঘটে দুর্ঘটনা। বাড়ির পাশের গর্তে পড়ে মৃত্যু হলো ছ বছরের এক শিশুর। মৃত শিশুর নাম কোয়েল সরকার। ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাদুরিয়া থানার চাত্রা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাত্রা গ্রামে। গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার ও মীরা সরকারের ছয় বছরের মেয়ে কোয়েল সরকার। তাদের দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এই সরকার দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে শৌচালয়ে শৌচাকর্ম সারতে গিয়েছিলেন ছোট্ট মেয়ে। সেই সময় বাড়ির উঠোনের পাশে থাকা একটি গর্তে পা পিছলে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মেয়ের সারা শব্দ না পেয়ে সন্দেহ হয় মায়ের। খোঁজাখুঁজি করতেই দেখা যায় বাড়ির পাশে একটি গর্তে পড়ে রয়েছে কোয়েল। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাউগাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেইভাবে জানতে মানে ঘুম থেকে উঠে ওর মা দেখে ডাক্তারকে উঠেছে, উঠে দেখে জলের মধ্যে ভাসছে। কে তো বৃষ্টিটা হলো আজকে, বৃষ্টিতে জল জমে খানার মধ্যে ছিল, সেই খানার মধ্যে পড়ে মারা গেছে। এটা আমরাই ছিলাম না, আমাকে ফোন করা হয়েছে 5:30 দিকে, বললো যে এরকম মানে 5:10 নাগাদ এরকম আনুমানিক। মানে আপনার বাড়িতেই ভাড়া থাকতেন? আমার বাড়ি, দুই বোন ওরা, এই হচ্ছে ছোট। জানা গিয়েছে নির্মীয়মান বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় মাটির জন্য খোঁড়া হচ্ছিল গর্ত। গত দুদিন বৃষ্টিতে গর্তে জল জমে গিয়েছিল। বাড়ির মালিক বলেন ঘরের কাজে বাড়িতেই গর্ত খোঁড়া হয়েছিল, মেয়েটি কোনোভাবে গর্তে পড়ে যায়, কেউ লক্ষ্য করেনি। ওই সন্ধ্যের দিকে ও পায়খানায় যাচ্ছিল, ল্যাটিনে যাচ্ছিল, ল্যাটিন থেকে আসার পথে ওই ছোট গর্ত মতো আছে ওখানে পড়ে যায়। তার 5-7 মিনিটের ভিতরে সবাই খোঁজ করে, খোঁজ করার পরে দেখা যায় জলে পড়ে আছে। তারপরে ওরা তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। গর্তটা করা হয়েছিল আপনার মাটি, এই ভিত আছে না, ভিতে একটু মাটি দেওয়ার জন্য অল্প একটু মাটি ছিল তো একটুখানি গর্ত করে দেওয়া হয়েছিল। জানা গেছে বছর দেড়েক আগে এখানেই ভাড়া আসেন সরকার দম্পতি। এদিনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওর মা তো বলছে পায়খানায় যেতে গিয়ে পড়ে গেছে, ওর যে চিল্লা চিল্লি হচ্ছে, ওর মা ওর দিদি ওর মা ডাকছে অনেকক্ষণ ধরে কোয়েল কোয়েল করে। আমি আবার ঘরে শুয়েছিলাম, আমি তো ওই বরঠামির বাড়ি ছোট ঠাকুমির বাড়ি যাই, তো আমার জুদের বাড়ির দিকে নিয়ে আছে, খুঁজে পাচ্ছে না। তারপরে শুনি ও মায়া দিয়ে আমার মেয়ে জলে পড়ে গেছে, আমি গিয়ে দেখি বড় জাঠু তুলতে গিয়ে পড়ে গেছে। আমি বড় জাঠুর কোলের থেকে নিয়ে আমিও পড়ে গেছি। আমি ওই অবস্থায় নিয়ে মেয়ে নিয়ে রাস্তার দিকে দৌড়ানো শুরু করে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাদুরিয়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।